আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনার যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে লক করে রাখবেন। এখন আপনি হয়তো বলবেন যে কারো মোবাইলে তো লক সিস্টেমটি রয়েছে, সেই লক করে তো সে লক রাখতে পারে। আসলে আমি ওই লকের কথা বলিনি যে আপনার ফোনে যে লক রয়েছে, যে আপনার অ্যাপ লক রয়েছে, আসলে ওই অ্যাপ লকের কথা আমি বলতেছি না। ইমোর নিজস্ব লক, নিজস্ব সিকিউরিটি আপনি কিভাবে দিবেন ইমোকে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। যে আপনার ইমোতে কেউ ঢুকতে হলে, মানে কেউ যদি ঢুকে আপনার পার্সোনাল যেই অ্যাপ লক রয়েছে সেই অ্যাপ লক ছাড়াও আপনার ইমোর যে নিজস্ব লক রয়েছে সেই লক আপনারা কিভাবে সেট করবেন, এতে করে আপনার ইমোতে সিকিউরিটিটা আরেকটু বেড়ে যাবে। যেমন আপনার প্রথমে অ্যাপ লক দিতে হবে, অ্যাপ লক দেওয়ার পরে ইমোর যে পার্সোনাল লকটি রয়েছে সেই লকটি দিতে হবে, এবং সেই লকটি দেওয়ার পরেই কিন্তু ইমোতে প্রবেশ করতে পারবে, তাছাড়া কিন্তু ইমোতে প্রবেশ করতে পারবে না। তো চলুন আমরা কিভাবে ইমোর নিজস্ব লকটি ব্যবহার করব সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলুন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো ইমোতে লক সেটিং করার জন্য আমরা জাস্ট আমরা এখান থেকে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে একদম নিচে দেখুন, এখানে একটা প্লাস নামে একটা অপশন আপনারা পাবেন, প্লাসে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা মোরে ক্লিক করবেন, এই যে এখানে মোর অপশন রয়েছে মোরে ক্লিক করবেন। আমি মোরে ক্লিক করে দিয়েছি। মোরে ক্লিক করার পর আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে একটা অপশন আপনারা পাবেন সেটিংস নামে, এই যেখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে আমি আপনাদেরকে একটু দেখাই, সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, এইটার মধ্যে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড লক নামে একটা অপশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে দেখুন একটা অপশন রয়েছে, আপনারা এই নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন ইনেবলে। ইনেবলে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত সেই পাসওয়ার্ডটি এখানে চলে আসবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। এখন আসুন, আপনি যে এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন, নাহলে কিন্তু আপনি ইমোতে ঢুকতে পারবেন না। তো আমি একটা পাসওয়ার্ড এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। তো আমি এখানে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো দেখুন আমি পাসওয়ার্ড দিয়েছি, এখন আমাকে বলতেছে পুনরায় রি এন্টার ইউর পাসওয়ার্ড, মানে আবার সেম পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন। তো আবারও আমি সেম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো সেম পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন জাস্ট আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু অটো লক নামে একটা অপশন রয়েছে। আমরা যদি অটো লকে ক্লিক করি, এই অটো লকের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন এখানে আপনি চাইলে আপনি যখন ইমো থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার কত মিনিট পর এটা লক হয়ে যাবে, 1 মিনিট চাইলে আপনারা 1 মিনিট করে রাখতে পারেন, 15 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে, 5 ঘন্টা রয়েছে, আপনারা চাইলে যে কোনো মিনিট এখানে সেট করে রাখতে পারেন। মানে আপনি যখন ইমো থেকে বের হয়ে যাবেন ঠিক তার কত মিনিট পর আপনার ইমোটা লক হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, চাইলে এটাও দিতে পারেন, আবার চাইলে না আপনি ইমো থেকে বের হওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে একদম উপরে যেই অপশনটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম উপরে এই যে এভরি টাইমের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এভরি টাইমে ক্লিক করে দিয়েছি। এভরি টাইমে ক্লিক করে আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো। এখন আমার এটা কিন্তু অলরেডি এভরি টাইম হয়ে গেছে, লকটা কিন্তু এখন এভরি টাইম। এখন আমি ইমো থেকে বের হয়ে যাব, বের হয়ে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আসুন আমি আবার নতুন করে ইমোতে ঢুকতেছি। তো ইমোতে ঢুকলাম, এখন দেখুন আমি ইমোতে ঢুকার সাথে সাথেই কিন্তু আমার এখানে লক চলে আসছে, মানে আমাকে এখানে একটি লক দিতে হবে। তো আমি এখানে কিন্তু লক দিয়ে কিন্তু আমাকে ভিতরে ঢুকতে হবে। তো আমি লকটা দিয়ে দিচ্ছি, দেখি লকটা সেট হয়েছে কিনা। তো এইভাবে চাইলে খুব সহজে আপনারা আপনাদের ইমোতে লক দিয়ে দিতে পারবেন। তো এখন আসুন আপনারা কিভাবে এই লকটাকে আপনারা ডিসেবল করবেন। ধরুন অনেক সময় আপনারা চান যে আসলে লকটা যেন আমার এখানে যেন না থাকুক, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আবারও আপনি এখান থেকে কি করবেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। আমি প্লাস আইকন ক্লিক করে দিলাম, এখান থেকে আপনারা মোরে ক্লিক করে দিবেন। তো আমি মোরে ক্লিক করে দিচ্ছি। মোরে ক্লিক করার পরে আবার পুনরায় সেম সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। আমি সেটিংসে চলে যাব। সেটিংস আসার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে অপশনটির মধ্যে ক্লিক করে দিব। এরপর এখানে পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে আমি পাসওয়ার্ডে চলে আসলাম। পাসওয়ার্ড আসার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা অপশন রয়েছে ডিসেবল পাসওয়ার্ড লক, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখুন এখানে ডিসেবল নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এই যে ডিসেবল লেখা উঠে রয়েছে, আমি ডিসেবলে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে ইমোটা সেট করেছিলেন ঠিক সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন। তো আমি সেম পাসওয়ার্ডটা একটু দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাকসেসফুল লেখা রয়েছে। তো এখন কিন্তু আমার ইমোতে ঢুকলে কিন্তু এখন আর কোনো লগ আসবে না। আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি, আমি এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে আমি ইমোতে ঢুকলাম। ইমোতে ঢুকার পর আপনারা দেখতেছেন আমার এখানে কোনো লগ নেই। তো এইভাবে খুব সহজে আপনারা কাজগুলো করে নেবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। সো আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।